বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ আছে দাবি করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে তা তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সকালে নির্বাচন কমিশনের অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির কাছে দেয়া দেশের বিয়াল্লিশ জন বিশিষ্ট নাগরিকের চিঠির প্রতি সমর্থন জানাতে ভার্চুয়ালি আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি সুজনের ওয়েবসাইটে প্রবেশ করে যে কোনো নাগরিক তাদের এই দাবির প্রতি সমর্থন জানাতে পারবেন বলে জানান বদিউল আলম মজুমদার গেল বছরের চোদ্দই ডিসেম্বর ও এ বছরের সতেরোই জানুয়ারি নির্বাচন কমিশনের অনিয়মের কথা তুলে ধরে তা তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন দেশের বিয়াল্লিশ জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশন অতীতেও নির্বাচন নিয়ে বিভিন্ন রকম কারসাজি করেছে কিন্তু এই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে এই বিষয়ের একটা বিহিত হওয়া দরকার এবং এই জন্যেই অন্তত একটা তদন্ত হওয়া দরকার এই জন্য আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা দুই দুইটা চিঠি লিখেছিলাম বিয়াল্লিশ জন নাগরিকের পক্ষ থেকে এই ইস্যুটা শুধু সামনে আনাই দরকার নয় আমাদের নাগরিকটা সোচ্চার হওয়া দরকার এবং এই একটা গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে আমরা এই নাগরিকদেরকে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ করে দিতে পারি